স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে সাথে আছে আমি তানজিনা অন্ত সংবাদ শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত মধ্যরাতে শেষ হচ্ছে কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার প্রচারণা সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করেছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত পাল্টা অভিযোগে প্রমাণ চাইলেন সাক্কু এ নিয়ে শেষ মুহূর্তের প্রচারণায় শক্তিশালী দুই প্রার্থীর মধ্যে চলছে বাহাস কথার লড়াইয়ে একে অন্যকে আক্রমণ আর পাল্টা আক্রমণ করে তারা তৃতীয় ভোট উৎসব শেষ মুহূর্তে প্রার্থীরা গণসংযোগ পথসভা উঠান বৈঠক ও ব্যক্তিগত প্রচার প্রচারণার মধ্যে সময় কাটাচ্ছেন ভোটের মাঠেও তৈরি হয়েছে টান টান উত্তেজনা প্রধান তিন প্রার্থী একে অপরের সমালোচনায় সরব মেয়র পদে ভোটের মাঠে চলছে নানা সমীকরণ কে জিতবে কে হারবে এমন আলোচনা চলছে নগর জুড়ে ভোট সুষ্ঠুভাবে শেষ করতে পুরো নগরী এখন নিরাপত্তার চাদরে ঢাকা মোতায়েন করা হয়েছে বিজিবি কালো টাকা ছড়াতে গিয়ে আমাদের কর্মীদেরকে টাকা দিতে গেছে তো এই ধরনের কিছু ঘটনা আমাদের নজরে আছে আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা আজকে দিনটা সময় নেব উনি এরকম বলতে পারে আমার আমার কাছে এরকম আমার চিন্তা ভাবনা নাই এরকম করি আমার জীবনে আমি মিথ্যা আমি টাকা দিয়ে কোনোদিন ভোট কিনছি না এটা আমি চালাক টাকা দিয়ে হ্যাঁ আমি হেল্প করছি অন্য কিছু আগে বগে এটা অনুকূল করছি কিন্তু ভোটের সময় টাকা দিয়ে এটা আমি করি না এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল শাকিল আপনি এখন কোন এলাকায় আছেন সেখানকার চিত্র আমাদের জানাবেন ধন্যবাদ অন্ত মূলত যে প্রার্থীর কথা বলছিলেন তারা নিজেদের মধ্যে নানান অভিযোগ পাল্টা অভিযোগ করছিলেন কিছুক্ষণ আগে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে দুজন কমিশনার এসেছেন আহসান হাবিব এবং রাশেদা সুলতানা তারা মূলত যে স্কুলটিতে আছি নবাব ফয়জুল নাসের বালিকা উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয় প্রিজাইডিং অফিসার এই নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তাদের সঙ্গে একটি বৈঠক করছেন এবং একেবারে ক্লোজ ডোর বৈঠক সেই বৈঠকে মূলত নির্বাচন কমিশনের দিক নির্দেশনা তারা দিচ্ছেন কীভাবে নির্বাচন হবে এবং কীভাবে সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করা যায় আর সেই বিষয়ে নির্বাচন কমিশনের যে যে নির্দেশনা রয়েছে সেগুলো মূলত আবার এই দুই কমিশনার তারা ব্রিফ করছেন প্রেজিডিং অফিসারদেরকে এবং বিকাল তিনটার পর মক ভোটিং শুরু হবে শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে ভোটাররা চাইলে এখানকার যারা ভোটাররা রয়েছেন তারা চাইলে ইভিএমে কীভাবে ভোট দেওয়া যায় তার পরীক্ষামূলক যে ভোটিং সিস্টেম সেটা চালু করা হয় এবং সেখানে মানুষ অংশ নিতে পারবেন এবং সেই কার্যক্রমের উদ্বোধন করবেন দুই কমিশনার হাসান হাবিব এবং রাশেদা সুলতানা এবং তারা এই বৈঠকের পর প্রেজিডিং অফিসারদের সঙ্গে যে বৈঠক চলছে এখন সেই বৈঠক হওয়ার পর তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন নির্বাচন কমিশন নিয়ে যেহেতু এরই মধ্যে দুই প্রার্থী এক প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী আরফান হক রিফাত তিনি অভিযোগ করেছেন বিএনপির সাবেক বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে তিনি বলেছেন তারা বিভিন্ন সূত্র মাধ্যমে বিভিন্ন তথ্যের মাধ্যমে তারা জেনেছেন মনিরুল হক সাক্কুর বিভিন্ন এলাকায় তারা টাকা বিলি করছেন এবং সেই টাকা বিলির বিষয়ে বিস্তারিত তিনি বিকেল নাগাদ আরও জানাবেন বলে জন্য তিনি আমাদেরকে জানিয়েছেন আর যদি অভিযোগ অস্বীকার করছেন মনিরুল হক সাক্কু কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে আরেক স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার সেখানে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির জীবন হুমায়ুন সেই কায়সার এসেছিলেন কিনা এবং আসলে কি কোনো অভিযোগ জানিয়েছিলেন কিনা রিটার্নিং কর্মকর্তার কাছে জীবন শাকিল আপনাকে ধন্যবাদ কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণার শেষ দিনে কিন্তু আমরা দেখছি জেলা নির্বাচন অফিসে কিন্তু এসেছেন কুমিল্লা স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কাছা যিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি নির্বাচন অফিসে এসেছেন এবং তিনি অভিযোগপত্র জমা দিয়েছেন এবং সেই বিষয়ে কিন্তু তিনি সাংবাদিকদের সাথে কথা বলছেন আমরা একটু সরাসরি একটু যুক্ত হতে চাচ্ছি তিনি আসলে কী ধরনের অভিযোগ দিয়েছেন সেটা আমরা শুনব আমার অ্যাজ এ প্রার্থীদের এজেন্টকে দিতে হবে সেটা হচ্ছে আমার দাবি তাই আরেকটা জিনিস বিষয় আমরা সবাই আশাবাদী যে নির্বাচনটা সুষ্ঠু হবে কিন্তু আজ গতকালকে এই আমাদের স্থানীয় সাংসদকে নিয়ে যেইভাবে উনি আচরণবিধি মানছে না উনি নির্বাচনে প্রভাবিত করার জন্য অপচেষ্টাগুলো সবগুলোই করছে যত অভিযোগ বললাম সবগুলো উনি করছে ওনার নির্দেশে এগুলো হচ্ছে কিন্তু ওনাকে কন্ট্রোল না করতে পারে প্রধান নির্বাচন কমিশনার মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যেই অসহায়ত্ব প্রকাশ করেছে এখানে আজকে আমরা কুমিল্লার মানুষ অতদিন পর্যন্ত যে আশা নিয়ে ছিলাম এখন আমরা একটু হতাশাগ্রস্ত কারণ ওনার অসহায়ত্ব মানে পুরো প্রশাসনের অসহায়ত্ব এবং নির্বাচন কমিশনের অসহায়ত্ব আমি যে জিনিসটা দেখেছি কুমিল্লার মানুষ সকল শঙ্কাকে
সংখ্যাকে তারা অতিক্রম করে তারা আজকে পরিবর্তনের জন্য মিনিমাম সুযোগ পেলে তারা পরিবর্তনের জন্য আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ শাকিলকে। দর্শক, কুমিল্লা সিটি নির্বাচনের শেষ দিনের খবর জানাছিলেন সহকর্মী আরফিন শাকিল ও হুমায়ুন কবির জীবন। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে কৃষক দলের অনুষ্ঠানে এখন কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এবার আমাদের বিশেষ আয়োজন স্বপ্ন ও সামর্থ্যের গল্প। উন্নয়নের মূল ধারায় থাকা বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নিতেই পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করতে নানা ষড়যন্ত্র হয়েছিল, না হলে কমপক্ষে আরও 4 বছর আগেই শেষ হতো সেতুর নির্মাণ কাজ। শুধু তাই নয়, সে সময়ে কম সুদে ঋণ পাওয়া সম্ভব হলে দেশের এই অর্থ ব্যয় করা যেত অন্যান্য উন্নয়নমূলক কাজে। পদ্মা সেতুর দুর্নীতির সাথে যাদের নাম জড়িত ছিল তারাই বলছেন আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট করতেই হয় ষড়যন্ত্র। তবে নিজের টাকায় সেতু নির্মাণ করে অপমানের জবাব দিয়েছে সরকার। শানা জেসমিনের প্রতিবেদন। কান নিয়েছে তাই ছুটোছুটি, ঋণের এক পয়সাও ছাড় না করেই দুর্নীতির অভিযোগ বিশ্বব্যাংকের। উন্নয়নশীল দেশ তাই পদ্মা সেতু নির্মাণে কম সুদে $1.2 বিলিয়ন সহজ শর্তের ঋণ খুব বেশি প্রয়োজন ছিল। সত্য মিথ্যা যাই হোক, অনেকটা মুখ বুঝেই তদন্তের সিদ্ধান্ত নিল সরকার। কাজ শুরু করে দুর্নীতি দমন কমিশন, হয় মামলা, গ্রেপ্তার করা হয় ওই সময়ের সেতু বিভাগের সচিবকে, সরিয়ে দেয়া হয় অর্থ উপদেষ্টাকে, পদত্যাগ করেন যোগাযোগ মন্ত্রীও। একই সাথে কথিত দুর্নীতির তদন্তে দেশে আসে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল। চলতে থাকে দুদকের তদন্ত, পাশাপাশি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তদন্তের মাছ গরম করে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। অবশেষে 2012 অর্থমন্ত্রীর কাছে চূড়ান্ত প্রতিবেদন দেয় তারা এবং কথিত দুর্নীতি চেষ্টার অভিযোগে একই বছরের জুনে পদ্মা সেতুতে ঋণ বাতিল করে বৈশ্বিক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানটি। তারা এসে চাপ দিল মামলা করার জন্য, মামলায় আবার সৈয়দ আবুল হোসেন সাহেবকে আসামি করা হয়নি, আমাকে প্রধান আসামি করা হলো। বিশ্বব্যাংক আবার এতে সন্তুষ্ট হইল না, তো আমাকে আবার আসামি শুধু করেছে যে তা না, জেলেও দিয়েছে। এদিকে দুদকের অনুসন্ধানে মিলে একজন রমেশ সাহা ডায়েরি, বিশ্বব্যাংকের দেয়া ওই ডায়েরিতে লেখা পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের এই কর্মকর্তা নাকি সেখানে লিখেছে কোনো মন্ত্রী, সচিব, উপদেষ্টা কে কত পার্সেন্ট ঘুষের অঙ্গীকার করেছে। কোনো তথ্য প্রমাণ না থাকায় সবাইকে অব্যাহতি দিয়ে তদন্ত শেষ করে দুদক। এদিকে কানাডার আদালতে দায়ের করা এক মামলায় দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় মামলাটি খারিজ করে দেয়া হয়। রায়ে আদালত বলেন অনুমান ভিত্তিক গালগল্প ও গুজবে এ অভিযোগের মেরিট ও টেকনিক্যাল গ্রাউন্ড নেই। বাংলাদেশের যে সামর্থ্য সেটি নিয়ে কটাক্ষ করেছে, কিংবা এই সেতু হবে না, কিংবা এই সেতুর বিপক্ষে কাজ করেছে, তারা তাদের জবাব পেয়ে গেছে। পদ্মার পানি গড়িয়েছে অনেক, শেখ হাসিনার দৃঢ়তা, জেদ ও সংকল্পকে বোঝার সক্ষমতা রাখেনি বিশ্বব্যাংক এবং এদেশীয় ষড়যন্ত্রকারীরা। বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে আমরা কারো কাছে ভিক্ষা চাইতে চাই না। নিজেদের অর্থেই নির্মাণ শেষ হলো এই সেতু, যা বাংলাদেশের সক্ষমতা সম্পর্কে উচ্চ ধারণা পোষণে বাধ্য বিশ্ববাসী। সেতু নির্মাণ হয়েছে এটা যেমন সুখবর, তবে সহজ শর্তে ঋণের টাকা পেলে অন্যান্য উন্নয়নে এই টাকা কাজে লাগতো এমন মত বিশ্লেষকদের। শুধু সময়ের ক্ষতি হয়েছে তা না, এটার ফলে আমার আসলে খরচও বেড়েছে এবং এই খরচটা আমাকে আগামী দিনে পোষাতে হবে। পর্যবেক্ষকরা বলছেন 71-এর গর্জে ওঠা বাংলাদেশ কোনো অবস্থাতেই দমে যাওয়ার নয়, সেটার আবার প্রমাণ মেলল নিজেদের টাকায় পদ্মা সেতুর নির্মাণ শেষ করা, যা বাংলাদেশের সক্ষমতার দলিল। সানাজি আসমিন, News24, ঢাকা। চট্টগ্রাম বন্দরের শেড ও ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে আছে 200 কন্টেইনারের বেশি বিপজ্জনক রাসায়নিক ও দাহ্য পদার্থ। এর মধ্যে 7 বাক্স আছে 28 বছরের পুরনো।
বন্দর শেডে কয়েকবার আগুন লাগার পরও এখনও নিষ্পত্তি হয়নি এসব রাসায়নিকের। এজন্য বন্দর দুষছেন কাস্টমসকে, আর কাস্টমস কর্তৃপক্ষ বলছে 700 টনের মতো রাসায়নিক নিলামযোগ্য না হওয়ায় ধ্বংসের প্রক্রিয়া শুরু করতে পরিবেশ অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। আবু জাবেদের ক্যামেরা চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘদিনের পুরনো রাসায়নিকে ভরপুর, যে কোনো সময় বিয়ন রিপোর্ট থেকে আরো ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন বন্দর সংশ্লিষ্টরা। এমনকি গত বছরের 22 মে চট্টগ্রাম বন্দরে রাসায়নিক ভর্তি কন্টেনারে লেগেছে আগুন। 2020 সালের জুনে আগুনে পুড়ে গিয়েছিল পুরনো রাসায়নিক ভর্তি বন্দরের পিসের। একইভাবে চলতি বছরের মে মাসেও বন্দর ইয়ার্ডে আগুনে পুড়ে গেছে কন্টেনার ভর্তি আমদানি পণ্য। সম্প্রতি বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে অর্ধ শতাধিক মানুষের প্রাণহানির পর নড়েচড়ে বসেছে বন্দর ও কাস্টমস। বন্দরের ইয়ার্ড বা শেডে পড়ে থাকা 200-এর বেশি কন্টেনারে রয়েছে নানা রকমের বিপজ্জনক রাসায়নিক। দ্রুত এসব রাসায়নিক ভর্তি কন্টেনার নিষ্পত্তি করতে কাস্টমসকে চিঠি দিয়েছে বন্দর। দ্রুত নিলাম করার জন্য আমরা কমিশনার কাস্টমস মহোদয় বরাবরে আমরা পত্র দিয়েছি, তাদেরকে বারংবার অনুরোধ জানিয়েছি এই ধরনের কন্টেনারগুলো যেন দ্রুত নিলাম করে। এর মধ্যে প্রায় 60টা বক্স আছে যেগুলো খুবই পুরনো। আর কাস্টমস বলছেন কিছুদিনের মধ্যেই এসব রাসায়নিক উঠবে নিলামে। তবে 700 টনের মতো বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা রাসায়নিক নিলামযোগ্য না হওয়ায় ধ্বংস করতে অনুমতি চেয়েছে পরিবেশ অধিদপ্তর থেকে। যেগুলো নিলামযোগ্য পণ্য এগুলো অবশ্যই নিলামে বিক্রির মাধ্যমে এটা সরকারের যে ন্যায্য রেভিনিউ আছে সেটা এনশিওর করা হয়। পাশাপাশি যেগুলো ধ্বংসযোগ্য সেগুলো তালিকা করে আমরা এটাকে ধ্বংসে করে থাকি। বছরের পর বছর এভাবে বন্দর ইয়ার্ডে রাসায়নিক বা দাহ্য পদার্থ পড়ে থাকায় আতঙ্কে আছে বন্দর ব্যবহারকারীরা। বিপজ্জনক কাগজ যদি বন্দর থাকে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব বন্দর থেকে সরিয়ে ফেলতে হবে, যে কোনো পদ্ধতিতে, আইদার অকশন হোক, যে কোনো হোক, এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এদিকে বিএম ডিপোর ভয়াবহ বিস্ফোরণের পর তড়িগড়ি করে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা হাইড্রোজেন পারক্সাইড নামমাত্র মূল্যেই নিলামে তুলেছে কাস্টমস। নয়ন বড়ুয়া জয়, News24, চট্টগ্রাম। সীতাকুণ্ড ট্র্যাজেডির ঘটনায় এখনও নিখোঁজ স্বজনদের খোঁজে ভিড় রয়েছে হাসপাতালের সামনে। এই বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। যা, কতজনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি, আর নিখোঁজদের স্বজনরা কি বলছেন? ধন্যবাদ তানজিনা, আপনি যথার্থ বলছেন। এখনো পর্যন্ত অনেকজনের মরদেহ শনাক্ত করতে পারেনি প্রশাসন, তার কারণে ডিএনএ আর টেস্টের নমুনাও কিন্তু তারা নিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের মরদেহ কিন্তু আসলে তাদের হাতে না যাওয়ায়, পরিবারের কাছে হস্তান্তর না হওয়ায় তারা হতাশ হয়ে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলের সামনে তারা ঘুরছেন আসলে কখন তাদের মরদেহগুলো, অন্তত মরদেহ তাদের হাতে পৌঁছবে সেটার কোনো নিশ্চয়তা এখনও দিতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন যারা ভুক্তভোগী যারা আছেন, স্বজনহারা যারা আছেন তারা জানিয়েছেন। একই সাথে চট্টগ্রাম মেডিকেলের পরিচালকের সাথে আমরা কথা বলছি, তিনি যেমনটা জানিয়েছেন যে চট্টগ্রাম মেডিকেলে যারা আহত অবস্থায় আছে তাদের অবস্থা এখন কিছুটা সুস্থের দিকে। এই পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে 44 জন ভর্তি আছে বলে আমরা জানতে পেরেছি। 47 জনের মধ্যে কয়েকজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়েছে। তো এই পর্যন্ত 44 জনের কারো পা নেই, কারো হাত নেই। একটু আগে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি একেবারে কিন্তু ওয়ার্ড থেকে, সেখানে দেখা যাচ্ছে অনেকজনের পা চলে গেছে, অনেকজনের হাতও চলে গেছে। তো আসলে তাদের আকুতি কিন্তু আসলে দেখা গেছে, তারা কি নতুন হাত বা পা লাগানোর জন্য যে বৃত্তভাণ্ডার যদি এগিয়ে আসতো তাহলে কিন্তু আসলে তারা স্বাভাবিক ভাবে কিন্তু যে চলতে পারতো বলে তারা মনে করছে। যাদের হাত চলে গেছে তারা যদি সেই বৃত্তবানরা যদি এগিয়ে আসতো, সেই হাতটা যদি লাগাতে যেত তাহলে কিন্তু আসলে সেই হাত দিয়ে তারা কাজ করতে পারতো। যাদের পা হারিয়ে গেছে তাদের পাটা যদি লাগানো যেত তাহলে সেই পা দিয়ে সে হাঁটতে পারতো। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তানজিনের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, সীতাকুণ্ড ট্র্যাজেডির ঘটনায় নিখোঁজদের খোঁজে স্বজনরা ভিড় করছেন হাসপাতালের সামনে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে স্টক এক্সচেঞ্জ ট্রেডিং প্ল্যাটফর্মে সরকারি সিকিউরিটিজ লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। দর্শক সচিবালয়ে কথা বলছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সরাসরি যাচ্ছে সেখানে। কিন্তু আমরা দেখি যে বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিপাত হয় এবং শুষ্ক মৌসুমে বৃষ্টি একদমই হয় না। এই সমস্ত বিভিন্ন কারণে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি। এই সমস্ত কারণে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা দেখেছেন যে প্রশ্নগুলো আমাকে করেছেন যে আমরা লোয়ার রিপেয়ারিং কান্ট্রি হিসাবে আমাদের নদীর বাঁধ ভেঙে যায়। আসলে বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং এখানে আমাদের মাটি অন্যান্য পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে আমাদের মাটি খুব পলি মাটি, খুব নরম মাটি। এখানে আমাদের বর্ষা মৌসুমে, আজকাল শুষ্ক মৌসুমে নদীর তীর ভাঙতে থাকে। এগুলো অনেকগুলো কারণ আছে। আপনারা হয়তো অনেকে অনেক প্রশ্ন হতে পারে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পানি উন্নয়ন বোর্ড কী করে। আমাদের এ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড সতেরো হাজার কিলোমিটার বাঁধ আমরা নির্মাণ করেছি। এখন এখানে এই বাঁধগুলো আমরা নির্মাণ করেছি। দর্শক সচিবালয়ে কথা বলছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, আমরা সরাসরি ছিলাম সেখানে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ডুবে গেছে কুড়িগ্রামের রৌমারি উপজেলার নিম্নাঞ্চল। এতে পানিবন্দী প্রায় 35,000 মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। ফসলি জমিও ভাসছে বানের জলে। এদিকে রাজারহাটে তিস্তার ভাঙনে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। হুমায়ুন কবির সূর্যর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। এক সপ্তাহের বেশি বৃষ্টি আর ভারতের পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে কুড়িগ্রামের রৌমারি উপজেলায়। এতে উপজেলার 4 ইউনিয়নের 40 গ্রামের প্রায় 35,000 মানুষ পানিবন্দী। বন্যায় কাজ করতে না পেরে চরম বিপাকে খেটে খাওয়া মানুষ, গোখাদ্যেরও তীব্র সংকট দেখা দিয়েছে। পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে এলাকা প্রচুর বন্যা দেখা যায়। স্কুল, রাস্তাঘাট সর্বত্র পানি আর পানি। হাট ঘাট করে পায় না, তারপরে খরচ খেলা করে পায় না, এটা কামলা কিষেন কিছু দিবে পায় না, লোকজন গরিবই লাগা। বানভাসীদের মাঝে এরই মধ্যে খাবার বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অতিরিক্ত বরাদ্দের জন্য আমরা জেলা প্রশাসক স্যারের কাছে লিখেছি, সেটা আসলে খুব তাৎক্ষণিকভাবে সেটা দুর্গতদেরকে দিয়ে দেওয়া হবে। এদিকে ভারী বৃষ্টি ও উজানে পানি বৃদ্ধির ফলে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙছে নদী। এতে বিলীন হয়েছে ভিটে মাটি ও ফসল জমি। হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার সহ বহু স্থাপনা। এই বাড়িগুলো যখন উঠে যাবে তখন এই বাড়িগুলো কোনো স্থান থাকবে না আর। নদী ভাঙবে না, সরকার কোনো উদ্যোগ নেয় না, এলা কি করবো, কুটে নিয়ে যায় এই বাড়িঘর থুই। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আবদা যদি এখানে বর্ষা যে বর্ষা ফেরাইতো তাহলে ভাঙন রোধ হইতো এবং এলাকাবাসী বাঁচত। পানি উন্নয়ন বোর্ড বলছে তিস্তার বাম তীরে পানি বৃদ্ধির ফলে ভাঙন শুরু হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে কাজ করছি। এছাড়াও যেসব ভাঙন কবলিত এলাকা ভাঙন হতে পারে মর্মে আশঙ্কা আছে সেসব জায়গা আমরা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি। নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের 5 বছর পূর্ণ হলো আজ। 2017 সালের 13 জুন রাতে টানা বর্ষণে পার্বত্য এই জনপদে ঘটে যায় স্মরণকালের পাহাড় ধসের ঘটনা, যেখানে প্রাণ হারান 128 জন। এখনও সেই ভয়াল স্মৃতি মনে পড়লে আঁতকে ওঠেন এখানকার বাসিন্দারা। এখনও ঘুরে দাঁড়াতে পারেনি ক্ষতিগ্রস্তরা। পাহাড়ের গায়ে ঝুঁকি নিয়ে বাস করছেন অনেকে। ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 2017 সালের 13 জুন টানা বৃষ্টিতে এ সবুজ পাহাড় পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। সে সময় পাহাড়ে ধসে 5 সেনা সদস্য সহ প্রাণ হারান 128 জন।
এরপর পাহাড়ে অবৈধ বসতি স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হলেও তা ৬ বছরেও বাস্তবায়ন হয়নি, পুনর্বাসন হয়নি ক্ষতিগ্রস্তদেরও। রাঙামাটি শহরের আশপাশে ১৪৫টি পাহাড়ে ঝুঁকি নিয়ে এখনও বসবাস করছে প্রায় ১.৫ লাখ মানুষ। বছরের সাথে পাল্লা দিয়ে গড়ে উঠেছে আরও নতুন নতুন অবৈধ স্থাপনা। সম্প্রতি টানা বৃষ্টিতে বর্ষার আগেই পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে রাঙামাটিতে। এতে উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে তাদেরকে মোটিভেট করে তাদের অন্যত্র যাতে সরিয়ে না যায়। রাঙ্গামাটি সহ তিন পার্বত্য জেলা হচ্ছে সারা দেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। স্থানীয় কিছু নেতা যারা এই জায়গা অবৈধভাবে বিক্রি করে তাদেরকে পুরো বসানো হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়নি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসক। মার্কিং করে ঝুঁকিতে বসবাসরতদের করা হচ্ছে সতর্ক, প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র। বিভিন্ন ভাষায় আমরা মার্কিং করেছি এবং আগামী ১৪ জুন আমাদের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আমরা একটা সভা আহ্বান করেছি। পরবর্তীতে আসে তো অবশ্যই সেই হিসাবে আমরা উদ্যোগ গ্রহণ করব। বৃষ্টিতে আশ্রয় কেন্দ্র নয়, পাহাড় ধস প্রতিরোধে ঝুঁকিপূর্ণ অবৈধ স্থাপনা তৈরি বন্ধ করা এখন সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, News24। পাঁচ বছরের অপেক্ষা কাটিয়ে অবশেষে বসল বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের ১২তম সম্মেলন। বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে উত্তরণের প্রত্যাশা থাকলেও বিশ্ব নেতাদের সামনে সম্ভাবনা কম। উদ্বোধনী সংবাদ সম্মেলনে এমন আশঙ্কা করেছেন সংস্থার মহাপরিচালক। সম্মেলনে ২০২৬ পরবর্তী টেকসই উন্নয়ন কৌশল ও বাণিজ্য প্রবৃদ্ধি অব্যাহত রাখতে বেশ কয়েকটি প্রস্তাবনা তুলে ধরবে বাংলাদেশের প্রতিনিধি দল। বাবু কামরুজ্জামানের প্রতিবেদন। জেনেভার আকাশে ঝলমলে সূর্য হাসলেও বিষাদের ছায়া বিশ্ব অর্থনীতিতে। করোনা পরবর্তী চাহিদা সামাল দিতে গিয়ে যখন হিমশিম অবস্থায় সরবরাহ ব্যবস্থাপনা, ঠিক তখনই চোখ রাঙানো শুরু করে ইউক্রেন রাশিয়া সংকট। এমন পরিস্থিতির মধ্যে জেনেভায় বসেছেন বিশ্ব বাণিজ্যের অধিকর্তারা। দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক তুলে ধরেন চলমান নানা সংকট। বলেন, পরিস্থিতির উন্নয়নে প্রয়োজন বড় দেশগুলোর মতৈক্য। আয়লা বলেন, বিশ্বের সামনে এখন বড় চ্যালেঞ্জ যুদ্ধ পরিস্থিতি সামলে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনা, আর এই কাজে সামনে থাকতে হবে উন্নত দেশগুলোকে উন্নয়নশীল আর অনুন্নতদের সাথে নিয়ে। এলডিসি পরবর্তী উন্নয়ন কৌশল বাস্তবায়নে দেশগুলো যাতে সমস্যায় না পড়ে সেজন্য বাড়াতে হবে দর কষাকষির দক্ষতাও। ২০২৬ সালের পরে যাতে উন্নত বিশ্বে এবং উন্নয়নশীল দেশগুলোতে শুল্কমুক্ত সুবিধা পায় সেটি আমাদের এক নম্বর দাবি ছিল। এরপরে এখন করোনা পরবর্তী বিশ্বে যুদ্ধের কারণে বিভিন্ন নিত্যপণ্যের যে দাম বেড়ে যাচ্ছে সেটা সকল এলডিসির একটি কনসার্ন, এবং এখানে বিভিন্ন দেশ যে হুট করে রপ্তানি নিষেধাজ্ঞা দিচ্ছে বিভিন্ন পণ্যে, সেটা যাতে না করা হয় সেই জন্য আমরা দাবি তুলেছি এক্সপোর্ট ব্যান যেন না করা। এবারের সম্মেলনে বাংলাদেশও প্রস্তুতি নিয়ে এসেছে নানা বিষয়ে, বিশেষ করে ২০২৬ সালের পর রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি অব্যাহত রাখতে শুল্ক সুবিধা, স্বল্প সুদের ঋণ এবং মৎস্য খাতে ভর্তুকি অব্যাহত রাখার দাবি তুলে ধরা হবে এই প্ল্যাটফর্মে। চার দিনের এই সম্মেলন শেষ হচ্ছে ১৫ জুন জেনেভা ঘোষণার মধ্য দিয়ে। বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের ১২তম সম্মেলনের প্রথম দিনে সবচেয়ে বেশি গুরুত্ব পেল বৈশ্বিক টানাপোড়েন, চলমান যুদ্ধ আর দেশে দেশে মূল্যস্ফীতির চাপ। তাই সদস্যভুক্ত দেশগুলোকে আগামী দিনে রাজনৈতিকভাবে একসাথে কাজ করবার তাগিদ জানিয়েছেন ডাব্লিউটিওর মহাপরিচালক। বাংলাদেশও দাবি জানিয়েছে আগামী ৯ বছর রপ্তানিমুখী শিল্পে শুল্কমুক্ত বাজার সুবিধা ধরে রাখার। বাবু কামরুজ্জামান, News24, জেনেভা, সুইজারল্যান্ড। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণে দ্রুতই আইন তৈরি করতে যাচ্ছে মার্কিন সরকার। রোববার মার্কিন সিনেটরদের একটি অংশ বন্দুক ব্যবহারে কড়া করি আরোপের বিষয়ে একমত পোষণ করেছেন বলে জানিয়েছে রয়টার্স। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রোববার সিনেটরদের একাংশ, যাদের ২০ জনের মধ্যে অর্ধেকই ছিলেন রিপাবলিকান, তারা বন্দুকের ব্যবহার নিয়ন্ত্রণে আইনি কাঠামো তৈরির বিষয়ে সম্মত হয়েছেন। সেখানে ২১ বছরের কম বয়সীদের আগ্নেয়াস্ত্র কেনা ও ব্যবহারের কথা উল্লেখ করেছেন তারা। আগ্নেয়াস্ত্রের ব্যবহার বন্ধে মার্কিন স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন লাখো মানুষ।
পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে রবিবার ওয়েস্ট ইন্ডিজের দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। যোগ দিয়েই ক্যারিবীয় সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। সাকিব চাইলে প্রস্তুতি ম্যাচের শেষ দিনে ব্যাটিংয়ে নামতে পারতেন, তবে সাকিব দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং অনুশীলন করেই কাটিয়ে দিয়েছেন। তিন দিনের প্রস্তুতি নিয়ে আগামী 16 জুন ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামবেন সাকিব আল হাসান। এই সিরিজ দিয়ে তৃতীয়বারের মতো টেস্ট দলের অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হয়েছে সাকিবের কাঁধে। আগের দুইবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ম্যাচ দিয়েই অধিনায়কত্ব বুঝিয়ে নিয়েছিলেন সাকিব। তার নেতৃত্বে মোট 14 টেস্ট খেলে বাংলাদেশ জয় পেয়েছে 3টিতে, হেরেছে 11টিতে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে মাত্র একটা ম্যাচ বাকি আছে বাংলাদেশের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া। বাংলাদেশ শেষ অনুশীলন করবে আজ, তার আগে রোববার হোটেলে জিম এবং সুইম করেই সময় কাটিয়েছে জামাল সোহেলরা। বাহরাইন এবং তুর্কমেনিস্তানের ম্যাচ হারার পর এই টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত বাংলাদেশের। তারপরও স্বাগতিকদের বিপক্ষে জয় না হলেও ড্র করে 1 পয়েন্ট আদায় করার লক্ষ্য থাকবে হ্যাভিয়ের ক্যাব্রেরার শিষ্যদের। উয়েফা নেশনস লিগে এবার হোঁচট খেয়েছে রোনালদোবিহীন পর্তুগাল। সুইজারল্যান্ডের কাছে 1-0 গোলে হেরে তারা খুইয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। রাতের অন্য ম্যাচে আসরের টানা দ্বিতীয় জয় পেয়েছে স্পেন। চেক রিপাবলিককে 2-0 গোলে হারিয়ে 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে উঠে গেছে গ্রুপ 2 এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। আবারও হোঁচট খেল পর্তুগাল। সুইজদের কাছে হেরে গ্রুপ টেবিলের শীর্ষস্থান হারালো রোনালদোবিহীন পর্তুগিজরা। ম্যাচের শুরুতেই 26,000 দর্শকের সামনে ম্যাজিক্যাল স্কোর করে বসে সুইজারল্যান্ড। ঘড়ির কাটা 55 সেকেন্ড পার হতেই পর্তুগালের জালে বল, গোলদাতা সেফেরোভিচ। মাঝ মাঠে 2 আর আক্রমণভাগে 3-3, সব মিলিয়ে একাদশের মোট 7টি পরিবর্তন এনে খেলতে নামা পর্তুগাল সেই গোলের চাপটাই হয়তো নিতে পারেনি আর পুরো ম্যাচে। 13 মিনিটে আরো বড় বিপদে পড়তে পারত পর্তুগিজরা। পেনাল্টির বাঁশি বাজান রেফারি, তবে এর আগে সুইজারল্যান্ডের নিকো এলভেদি ফাউল করায় ভিআর দেখে সেই সিদ্ধান্ত পাল্টান তিনি। প্রথম দেখায় সুইজদের 4-0 গোলে হারানো পর্তুগাল বাকি সময়েও একইভাবে আক্রমণ করতে থাকে, কিন্তু হার এড়ানোর মতো কিছুই করতে পারেনি তারা, বরঞ্চ করতে দেয়নি সুইজরা। 4 রাউন্ড শেষে 2 জয় আর 1 ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে 2 নেমে গেছে পর্তুগাল, আর 3 পয়েন্ট নিয়ে তরণীতি থাকলো সুইজারল্যান্ড। আরেক ম্যাচে মালাগায় চেক রিপাবলিকের বিপক্ষে 2-0 গোলে জিতেছে স্পেন। ম্যাচের প্রথম 20 মিনিট চেষ্টা করেছিল চেক, তবে সেই পর্যন্ত ছিল তাদের আধিপত্য। ম্যাচের 24 মিনিটে প্রথম লিড নেয় স্পেন কার্লোস সোলের গোলে। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করে পাবলো সারাবিয়া। দুই দলই ম্যাচ খেলেছে 4টি করে, টানা 2 ড্রয়ের পর টানা 2 ম্যাচ জেতা স্পেন 8 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে। আর জয়ের শুরুর পর পথ হারানো চেক রিপাবলিক টানা দ্বিতীয় হারে 4 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের 3 নম্বরে। তামিমুর রহমান, News24। এই ছিল News24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন News24BD.TV। ধন্যবাদ।